হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে স্ক্রিনে যেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটি একটি লতানো গাছ আর এই গাছের উপকারিতা জানলে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন এই গাছের বিস্মকের কিছু উপকারিতা রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে গাছটির কিছু তথ্য আপনাদের দিয়ে নিই গাছটির নাম হলো জার্মানি লতা কেউ বলে জাপানি লতা কেউ বলে আবার ফ্রিঙ্গি লতা বা বনলতা কিন্তু গাছটি আপনারা দেখলেই চিনতে পারবেন এটা জার্মানি লতা হিসেবে বেশি চেনা হয় চলুন এই লতার প্রথম উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই এই লতার বিশেষ একটি উপকারিতা হলো আমাদের হাত পা কোথাও যদি কেটে বা ছড়ে যায় তাহলে এই লতা আমরা ব্যবহার করতে পারি এই লতার ব্যবহারের ফলে আমাদের কাটা জায়গা থেকে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যাবে এবং এই কাটা স্থানটি দ্রুত জোড়া নেওয়া শুরু করবে এটা ব্যবহারের নিয়ম হলো কয়েকটি পাতা আপনি প্রয়োজন অনুযায়ী গাছ থেকে ছিঁড়ে নেবেন তারপর এটা ভালোভাবে পিষে নেবেন যতক্ষণ পর্যন্ত এই পাতা থেকে তরল পদার্থ না বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে পিষে নেবেন তারপর আপনার কাটা স্থানে লাগাতে হবে কাঁটা স্থানে লাগানোর কিছুক্ষণ পর ইনশাল্লাহ আপনার ব্যথা কমে যাবে আর এটার দ্বিতীয় উপকারিতাটা হলো অনেক মানুষের হাত শীতকালে ফেটে যায় চামড়া উঠে যায় আপনারা যদি এই পাতার রস আপনার হাতে লাগাতে পারেন তাহলে ফাটা বা ব্যথা থেকে অনেক উপকারিতা পাবেন জন্ডিস বা লিভারের যে কোনো সমস্যা হলে জার্মানি লতা অনেক কার্যকর জার্মানির লতার রস যদি আপনি খেতে পারেন তাহলে আপনার জন্ডিস দ্রুতই সেরে যাবে